টিএমসির অফিসের মধ্যে বস্তা বস্তা বোমা পাওয়া যাচ্ছে, টিএমসির নেতার বাড়ির বাথরুমে বোমার বাক্স পাওয়া যাচ্ছে, তারপরে বলছেন যে বোমা বাইরে থেকে আসছে, মদের ভাটি চারদিকে খুলে দেখেছেন, খোলাখুলি বিক্রি হচ্ছে, মহিলারা লাঠি ঝোঁটা নিয়ে গিয়ে মদের ভাটি ভাঙছে, রোজ আমরা পেপারে ছবি দেখছি, টিভিতে দেখছি, তারপরে উনি কি করে বলেন? সামান্যতম লাজলজ্জা থাকলেও ওনারা এই কথাগুলো কমপক্ষে বলতেন না, নিজের এত অযোগ্যতার পরিচয় দিতেন না। এবং যে ধরনের ঘটনা চারদিকে ঘটছে এখন, আবার সেই ভাগাড়ের মাংস বিক্রি হচ্ছে, যে দোষী ধরা পড়েছিল সে দু মাসের মধ্যে ছাড়া পেয়ে গেল, হয়তো শেয়ারের কম বেশি হয়েছিল লেনদেনে, আবার ঠিক হয়ে গেছে, আবার চলছে মানুষের জীবনকে দাঁওতে লাগিয়ে দেওয়া, কলেজ স্কুলে পড়াশোনা বাদ দিয়ে সব হচ্ছে, রোজ মারপিট হচ্ছে, ভর্তিতে টাকা লাগে, রেজাল্টের জন্য যদি পার্সেন্টেজ কম পড়ে পরীক্ষার জন্য তাতেও টাকা দিয়ে হয়ে যায়, সরকারটা ধীরে ধীরে আইসিইউতে চলে যাচ্ছে,